আমি আর আমার বন্ধু এই নতুন গ্র্যানির বাড়ি থেকে আমার বন্ধুকে কাঁধে নিয়ে এসকেপ করে গেলাম। আমার সকল ভাই বোনেরা কেমন আছো, কি করছো তোমরা সবাই? তোমরা কি জানো আমি আজকে একটি নিউ গ্র্যানি গেম খেলবো? হ্যাঁ দেখো, আমরা এতদিন ধরে যে গ্র্যানি গেমটা খেলে আসছিলাম ওই ডোর এস্কেপ কার এস্কেপ করা ছাড়া ঘষাপেটা একই জিনিস, আর ভাল লাগে না, ওই বোর হয়ে যাচ্ছি একই গেম খেলতে খেলতে, হয়তো তোমরাও বোর হয়ে যাচ্ছ। তাই জন্য আজকে আমি একটি নতুন গেমের সন্ধান নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে। আজকের এই নিউ গ্র্যানি গেমটির মধ্যে আমরা কি না কি করতে পারবো, সকাল থেকে গেমটি একবার শুরু করলে খেলা রাত হয়ে যাবে, রাত থেকে সকাল হয়ে যাবে, কিন্তু গেমটা শেষ হবার নাম নেবে না। হ্যাঁ কি না কি সব কিছুই করতে পারবো এই গেমটির মধ্যে। কত ধরনের স্কিপ আছে মাইরি বলছি, এই ধরনের গ্র্যানি গেম আমি বাপের জন্মে প্রথমবার খেলছি আজকে, আর হয়তো তোমরা বাপের জন্মে প্রথমবার দেখতে চলেছো এরকম ধরনের গেম। ব্যাস অনেক হয়েছে বক বক, আমার তো আর সবুজ হয়েছে না, আজকের এই গেমটি খেলার জন্য আমি খুবই এক্সাইটেড, তোমরা হয়তো এক্সাইটেড হয়ে বসে আছো, কিন্তু দাঁড়াও অতটা তারা কিসের, দাঁড়াও দাঁড়াও, যারা নতুন হলে তারা একটা জিনিস ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করাটা, তাতে করে সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু গেমটি শুরু হবে না। হ্যাঁ তোমাদেরকে বলছি যারা নতুন হলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, চলো আমি কাউন্ট করছি 1 2 3 করেছো তো, চলো। যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব না করেই চলে যাও তাদের উদ্দেশ্যেই বলছি, কিন্তু এই নতুন গ্র্যানির ডান্ডার সবার মাথায় একটা করে পড়লে ঠান্ডা করে দেবে সকলকেই। চলো এবার শুরু করা যাক আজকের গেম প্লে। আর এই নিউ গ্র্যানি গেমটার নাম হচ্ছে গুল্লি বুল্লি অর গ্র্যানি। কেমন নাম। শুরু হলো আমাদের আজকের নিউ গ্র্যানি গেম। দেখো দেখো একবার তোমরা চারিদিকটা ভালো করে চক্ষু মেলে দেখো, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো যে এটা গ্র্যানি গেম? হ্যাঁ আমারও ঠিক এরকমই অবস্থাটা হয়েছিল, এরকমই রিয়াকশান ছিল, আমিও বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে আমি গ্র্যানি গেম খেলছি। তো চলো যাই হোক গেমটার স্টোরিটাও তোমাদেরকে জানাবো। দেখো আমাদের নর্মাল গ্র্যানিতে কি হতো যে আমরা নিজেকে নিজে দেখতে পারতাম না, কিন্তু একে দেখো আমরা নিজেকে নিজেও দেখতে পারছি, এমন মনে হচ্ছে যে আমরা ইউটিউবে কোনো কার্টুন দেখছি, সেই কার্টুনগুলো হয় না ইউটিউবে বাচ্চাদের, সেরকম মনে হচ্ছে যেটা গ্র্যানি গেম চলছে, বুঝতেই পারছি না। হুলিয়া চেঞ্জ, পুরো এ টু জেড পুরো চেঞ্জ হয়ে গেছে গ্র্যানি গেমের মধ্যে। চলো এখান থেকে বেরোবো আর গেমের স্টোরিটাও তোমাদেরকে জানাবো, খুবই এপিক একটা স্টোরি। আর নিডের ডোর কি, ওকে ওকে ডোর কি লাগবে এটা খুলতে, আমি এমনি এমনি পারবো না এই গেমের মধ্যে ভাই। গ্র্যানিকে তোমরা একবার দেখবে না, খুবই ডেঞ্জারাস আছে গ্র্যানি, তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। ও চাবিটা কোথায় জানো? ও এই দেখো ভুলে গেছি, দেখো পাখার উপরে গ্র্যানি চাবিটাকে রেখে দিয়েছে, দাঁড়াও এই পাখাটিকে আমাকে চালাতে হবে, তাহলে হয়তো চাবিটি পড়ে যাবে। সুইচটাকে টেপো তো, টেপো, ওকে চলো টিপে দিচ্ছি সুইচ, পাখা ঘুরে চাবিটি পড়ে গেছে। আর দাঁড়াও এখন না আমি চাবিটিকে তুলে দরজাটাকে খুলবো না, কারণ গ্র্যানি কিন্তু সাউন্ড পেয়েছে এখানে ঠিকই আসবে, আর আমি দরজাটাকে খুলতে গেলে এই গ্র্যানি আমাকে এসে ধপ্পা দিয়ে দেবে। আর এই গ্র্যানি কিন্তু সেই গ্র্যানি নয়, নর্মাল আমাদের ওই গ্র্যানি নয়, কিন্তু বারবার বলছি এই গ্র্যানি খুবই ডেঞ্জারাস গ্র্যানি। দেখো ভাই আমার নিজের ক্যারেক্টার, আমার নাম হচ্ছে এখানে গেমের নাম গুল্লি, আর আমার এই গেমের মধ্যে আরেকটি বন্ধু আছে তার নাম হচ্ছে বুল্লি। চলো চলো গ্র্যানি কোথায় গেল, গ্র্যানি আসছে না কেন, তার আমি একটু আওয়াজ করে দিই, আমি না এখানে মরে যাবো, আর এখানে আমার একটি লাইভ আছে গেমটির মধ্যে, এটাও জেনে রাখা ভালো, নর্মাল ইজি মোডেও একটি লাইভই পাবো আমি। চলো আমি সাউন্ড করে দিচ্ছি, ওই তো ওই তো ওই তো গ্র্যানি এসছে, দরজার বাইরে গ্র্যানি আছে, দরজার বাইরে গ্র্যানি আছে, চলো আমি আগে চাবিটিকে তুলে রাখি, গ্র্যানি যাক তারপরেই আমি দরজাটিকে খুলবো। গ্র্যানি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তোমাদের রাতের ঘুম উড়ে যাবে, পেছন থেকে সব গু মাল মশলা বেরিয়ে যাবে এই গ্র্যানি গেম মানে গ্র্যানিকে দেখলে আজকের। চলো এতক্ষণে হয়তো গ্র্যানি চলে গেছে, খুবই সতর্কর সাথে খেলতে হবে, একবার দরজা খুলে দিলে আমি মরবো, চলো দরজাটাকে খুলি, লেটস গো ভাই খুব মজা হবে। ও না ভুল করে ফেললাম, গ্র্যানি এখানে দাঁড়িয়ে ছিল, গ্র্যানি কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল, ওই দেখো আওয়াজ পাচ্ছ, দাঁড়াও গ্র্যানিকেও তোমাদেরকে দেখাবো নিউ গ্র্যানি, ওই দেখো দেখছো দেখছো দেখো 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 দেখো, আমি ওইদিকে যাবো না ভাই আমার ভয় লাগে, আমি পড়ে যাবো, দরজাটাকে বন্ধ করো, আগে এই চাবিটিকে দিয়ে এখানে ওই দরজাটাকে খুলতে পারি, চলো এখানে দরজাটাকে খুলবো। আর আজকে না আমরা এই যে এই যে এই যে এই মেন ডোরটা দেখছো, এই ডোরটাই খুলে এসকেপ করবো, আর এটাকে খোলার জন্য দেখো কত কী লাগবে, এইখানে লাগবে হচ্ছে প্যাডলক কি, তারপর এখানে একটা পাসওয়ার্ড নাকি, ও ফিঙ্গারপ্রিন্ট লাগবে, আর এখানে ফিঙ্গারপ্রিন্ট, আর এখানে এক্সিট ডোরের ফিঙ্গারপ্রিন্ট, কত কী লাগবে দেখো, হ্যামার ট্যামার অনেক কিছুই লাগবে ভাই, খুবই এপিক হবে আর খুবই বড় হবে আজকের গেম প্লেটা। আর আমি না এখান থেকে আমাকে, আমি তো এখানে বন্দি করে রেখেছি, তারা ডোয়ারগুলোকে খুলে খুলে দেখিনি, এখানে আমাকে বন্ধ করে রেখেছে এই
গ্র্যানি, নতুন গ্র্যানি, তার সাথে আমার বন্ধুও আছে। আমার বন্ধুকেও এখান থেকে এসকেপ করাতে হবে। আমার বন্ধু কোথায় রেখেছে সেটাও দেখতে হবে। চলো চলো। ও দেখে নিয়েছে, দেখে নিয়েছে, দেখে নিয়েছে নতুন গ্র্যানি। হ্যালো, উরে ভাই দৌড়ে দৌড়ে আসছে, দেখো। পালাও পালাও পালাও, তুমি পালাও ভাই, দরজা খুলে পালাও। গ্র্যানিকে দেখছো একবার? দেখো তোমরা খালি, দেখেছো 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 কত জোরে দৌড়ায়, খুবই খতরনাক গ্র্যানি আছে। চলো লেটস গো, আজকের গেম ভাই খুবই মজাদার হবে। যারা যারা এখনো অব্দি লাইক করোনি তাদের করে লাইক করে দাও। চলো, আমি একটু আধটু গেমটার ব্যাপারে জানি, খুব খুব একটা জানি না, আর এই গেমটা খুবই বড় আর এপিক হবে আজকের গেম প্লেটা। চলো, এখানে চাবিটা ওইটা দিয়ে খুলতে হয়, দরজাটাকে খোলো। আমি এখন ডোর স্কিপ করবো, তার জন্য আমাকে অনেক কিছু খুঁজতে হবে। চলো সেগুলোকে এখন খোঁজার জন্য লেগে পড়ি। তোমাদেরকে কী না কী দেখাবো আজকে, অনেক কিছু দেখানো আছে। ধরো ডোর স্কিপ করার জন্য কী না কী করতে হবে আমাকে আজকে ভাই। আমার বন্ধুকেও তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আমার বন্ধুকে আমার এই নতুন গ্র্যানিটা কোথায় আটকে রেখেছে সেটা দেখাবো। ও ও, এখানে দেখো, এখানে দেখো, কিছু তো একটা লেখা আছে, এটা হয়তো আমার কোনো কাজে আসতে পারে। এটা কি লেখা? ও, এটা পাসওয়ার্ড, এটা হয়তো আমার ওই দরজা খুলতে লাগবে। 4529, দাঁড়াও এটাকে আমি লিখে নেবো, নাহলে পরে আমি এখানে আসবো না। 4529, এটা আমার পরে কাজে আসবে। চলো চলো চলো, আমার বন্ধু কোথায় আছে সেটাও দেখাই তোমাদেরকে। এখানে একটা কি আছে? ও, এখানে একটা হাইড্রোলিক এ আছে, ধরো এটা আমার লাগবে। চলো এটাকেও আমি নিয়ে নিই। চলো চলো চলো, এখানে একটা কি পড়ে আছে? এখানে ভাই অনেক কিছু স্কিপ আছে। দেখো এখানে একটা স্কুটারের টায়ার পড়ে আছে, আর এটা আমরা নেবো না, কারণ আমরা আজকে স্কুটার স্কিপ করবো না। এটা স্কুটার স্কিপের লাগে, কিন্তু আমরা আজকে তো স্কুটার স্কিপ করবো না। এটায় অনেক কিছু স্কিপ আছে ভাই, নর্মাল গ্র্যানির গেমের মতন না। ধরো এখানে সুইচটাকে আমাকে টিপতে হবে, তাহলে ওই দিকের একটা কোনা যেন কোথাকার একটা দরজা খুলে যায়। চলো এটাকে টিপি, টিপ 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 টিপ, চলো টিপে দিয়েছি। ও, ওই দিকের একটা জেলখানা দরজা খুলে যায়। যাই হোক, চলো এখান থেকে বেরো, এখানে আর আমার এসে কোনো লাভ নেই, দরকার নেই। চলো 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 বেরো। আমার বন্ধুদেরকে গাইস তোমাদেরকে দেখাবো, আমার বন্ধুকে কোথায় আটকে রেখেছে এই গ্র্যানি। আমাকে বন্ধুকে নিয়ে আজকে এখান থেকে এসকেপ করতে হবে। আমার বন্ধুকে ছাড়া এখান থেকে পালাতে পারবো না। ওখানে কিছু তো একটা চকচক করছে, এটা কি ভাই? এটা কি, এটা কি? ডোর খোলার জন্য কত কি এসকেপ করতে হবে, কত কি লাগবে দেখেছো একবার? এটা কি আছে? ও, এটা এক্সিট ডোরের কি। ওকে ওকে ওকে, দেখো দেখো আমি এসে সেরেই সব কিছু পেয়ে যাচ্ছি। এই ভাই ডোরটাকে যে খুলতে কত কি লাগবে তার নেই ঠিক। এখানেও ডোরটি লক করা, এটা হয়তো আমার ওই ডোরটার চাবিটা দিয়ে খুলতে হবে। যাই হোক, এই তো এই তো এই তো চলে এসেছি। এখানে আমার একটা কোনো জায়গায় বন্ধুকে রাখে। এই দেখো, এই দেখো আমার বন্ধু, দেখেছো 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 আমার এই বন্ধু। বন্ধু আমি আসবো, তোমাকে বাঁচিয়ে নিয়ে যাব বন্ধু। আমার বন্ধু হয়তো আধমরা হয়ে পড়ে আছে, খুবই বেহোশও হয়ে যেতে পারে, জানি না। ওকে নিয়ে যেতে হবে, দরজাটা এখন খুলতে পারবো না, কারণ এটাও ডোরটাকে লক করে রেখেছে ওই শয়তান গ্র্যানিটা। আর আমাকে ওই প্রান্ত যেতে হবে, ওই প্রান্তে যেতে গেলেও অনেক কিছু লাগবে, এখানে প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক বেচে হবে। যাই হোক, সেই সব আমার কাছে এখনো কিচ্ছু নেই। আমি যে হাইড্রোলিকের এটা পেয়েছি না, এটা নিয়ে এখন যাই, যেখানে লাগবে সেখানটাতে লাগাই। তার আগে ধরো এখানে একটি ডয়ার আছে, এটিকেও খুলবো, এখানে দেখবো কি আছে, কাজের জিনিস কিছু পাই নাকি দেখবো। চলো চলো, কি আছে এটা, কি কিছু কাজের আছে নাকি? এটা প্যাডলকি, ওকে এই প্যাডলকিটা আমার লাগবে। চলো আগে আমি একটা কাজ করি, দরজাটাকে খুলি এই প্যাডলকিটা দিয়ে। ভাই তোমাদের কেমন লাগছে আজকের এই গেমটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর একটি করে অবশ্যই লাইক করো। ওই দেখো ওই দেখো ওই দেখো গ্র্যানি আসছে, ও মাল ওইদিকে যাবে, ততক্ষণ আমি এখানে লুকিয়ে থাকি, ওইদিকে যাক, তারপরে আমি বেরোবো। যেখানে আওয়াজ হচ্ছে সঙ্গে সঙ্গে ছুট মারছে, দেখেছো? গেছে 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 গা, না 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 না, যাইনি যাইনি যাইনি, এই তো চলে গেছে। চলো এখনই সময় নিচে যাই, প্যাডলক কিটাকে দিয়ে এটাকে খুলি, তাতে করে মেন ডোরটাকে খুলবো। ভাই আজকের এই ডোর স্কেপটা না অনেকটাই বড় হবে, অনেকটাই বড় আর মজাদার হবে ভাই, অনেকটাই বড় আর মজাদার হবে। চলো চলো, এই গ্র্যানি গেম আশা করি তোমরা কখনোই দেখোনি আর খেলোও নি, তোমরাও না হতে পারো প্লে স্টোরে যে চলো প্যাডলক কিটা কোনটায় যেন লাগে, এটাই এটাই এটাই। ওকে চলো, ওই আওয়াজ হয়ে গেছে, বেরো। সাউন্ড, আমি সাউন্ড পলিউশন করে দিয়েছি, এখানে থাকা যাবে না বেশিক্ষণ। দাঁড়াও আমি একটু এখান থেকে ঢুকি, এখানেও একটা জায়গায় কিছু পাওয়া যায় মাল মশলা, সেটিকে নিয়ে চলো। এখানে দেখো আমাকে রান্নাঘরেও যেতে হবে, আর ওই হাইড্রোলিক যেটা পেয়েছি এখানে এনে আমাকে রাখতে হবে। দাঁড়াও, মাইক্রোওয়েভের ভেতরেও না অনেক কিছু থাকে, একবার দেখে নিই, না কিছুই নেই। আর এখানে দেখো এটা কি, ব্যাটারি, কার ব্যাটারি, এটা লাগবে না, কারণ আমরা কার স্কিপ করবো না, অনেক কিছু স্কিপ আছে ভাই, অনেক কিছু। ওই দেখো এখানেও একটা চারে কি বলে চাকা আছে, কিন্তু এই চাকাটাও লাগবে না, কারণ আমরা এখানে এই স্কিপটাও করবো না ভাই। এখন আমার মনে হয় কি গ্র্যানি না উপরে গেছে, ততক্ষণে আমি একটা কাজ করি, যে পাসওয়ার্ডটা পেয়েছি এটা দেখি এখানে লাগে নাকি আদৌ। এখানে লাগলে তো খুব ভালো হবে, আরেকটাও পাজেল আমাদের সলভ হয়ে যাবে। কি জানো ছিল? 4529, 4529, দেখি এটা খুলে গেলে তো ভালোই হয়। 2
আর 99 চলো 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 ওকে চলো খুলে গেল ও ভাই ও চলেটাও খুলে গেছে আমাদের আর কি বাকি আছে আর কি বাকি আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট লাগবে আর এখানে এটাকে খুলতে হলে ওই কি বলে হ্যামারটা ও এখানে হ্যামার লাগবে ওকে চলো 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 এই দুটোকে খুঁজবো তারপর আমার বন্ধুকে নিয়ে সেটারও একটা আলাদা পাজেল অনেক পাজেল অনেক পাজেল পাজেলে পাজেল ভর্তি গেমটির মধ্যে পাজেলে পাজেল ভর্তি ভাই চলো এখানে আরেকটা ঘর আছে এখানে ঢুকতে কেন পারছি না ও এখানে তো লক মারা যাই হোক চলো না আমি এখন ওপরে যাবো যাই হোক এখন আমি এখানে আওয়াজ করি তারপরে ওপরে যেতে পারবো না হলে এখন যেতে পারবো না আমার যতদূর সম্ভব গ্র্যানি ওপরেই আছে গ্র্যানিকেও আওয়াজ করে নিচে ডাকি তারপরে আমি ওপরে যাবো ভাই তোমাদের কেমন লাগছে ভাই আজকের গেমটা অবশ্যই কমেন্টে লিখে জানিও শুধুমাত্র তোমাদের জন্য এরকম নতুন 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 ধরনের গেম প্লে নিয়ে আসি শুধুমাত্র তোমাদের জন্য তাই জন্য একটি করে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো চলো গ্র্যানি আসছে থাপ 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 করে আওয়াজ হচ্ছে গ্র্যানি আসছে এই দেখো পালাও আর আমি এখানে নেই কারণ এখান থেকে দশা যত দূরে থাকবো ততই ভালো আরে ভাই গ্র্যানি এত জোরে জোরে দৌড়ে যাচ্ছে কী করে আমি তো বুঝে পাচ্ছি না আমি থাকতে না যেতে না যেতেই গ্র্যানি দৌড় মেরে চলে আসছে যাই হোক আমি একটা আরও কোথাও যেন কাজের জিনিস পেয়েছিলাম সেখানটাতে যাবো এখন কী জোরে জোরে দৌড়াচ্ছে রে বাপরে বাপ এখানে দেখি এখানে ডোয়ারটা আমি দেখিনি ও এখানে দাঁড়াও হাইড্রোলিকের এ ছিল দাঁড়াও এই হাইড্রোলিকটা আমার লাগবে চলো রান্নাঘরে নিয়ে যাই এই হাইড্রোলিকটা নিয়ে যে আমার ওখানে লাগাতে হবে তার আগে আমার ওপরেও লাগবে আগে নিচেই যাই চলো হাইড্রোলিকটা যেখানে লাগবে এখানটাতে চকচক করছে এখানে কিছু থাকতে পারে আর এখানে আমি না শুধু খালি মানে এইভাবে নিচ থেকে হাত পাবো না আমি তো বাচ্চা ছেলে তাই জন্য এখানে হাইড্রোলিকটা লাগাতে হবে তারপরে এর উপরে উঠতে পারবো উঠে যে এই হাইড্রোলিকটাকে প্রেশার মেরে মেরে ওপর দিকে ও দাঁড়াও এখানে তো হাইড্রোলিকটা করাও যাবে না দাঁড়াও এখানে একটা লিভার টাইপের লাগে ও ভুলেই গেছি দাঁড়াও লিভারটাকেও আমাকে আনতে হবে খুঁজে তার আগে আমাকে আবার উপরে যেতে হবে চলো চলো লিভারটা এখন নেই ভাই আমার কাছে লিভারটা লাগবে এখন আমার লিভার লাগবে চলো ততক্ষণ আমি নিচে ও আছে আসুক তারপরে যাই ওইটা তো কিছু করতে পারলাম না ওখানে লিভার লাগবে একটা লিভারটা এখন আমি খুঁজে পাইনি যার জন্য ওটা এখন আমার কোনো কাজেরই না চলো এখানে একটা কী চকচক করছিল ও এখানে তো দেখিনি এখানে একটা রুফ কী আছে চলো এটা তো আমার লাগবেই এটা আমার লাগবেই লাগবে চলো এখানে এটা খুলতে লাগবে তাই জন্যে দেখি এটাকে খোলার জন্যে এটাকে ওই এটাকে তো খুলতে হয় নাকি রুফ কী দিয়ে যাই হোক এটা খুলছে না কেন বুঝতে পারছি না আরে খোল ওকে ওকে খুলে গেছে ও তারা ওইখানে আমার আবার কাটিং প্লায়ার্সও লাগবে আরে ভাই পাজেলে পাজেল মাথা ঘুরিয়ে যাবে গেমটা খেলতে খেলতে আরও কী কী বাকি আছে চলো ওইখানে আমি একটা কী দেখেছিলাম ওই কীটাকে নেব ওই দিকের একটা কী কী যেন কী ছিল চলো এখানে ডয়ারগুলোকেও খুলবো ও ওইটা কী এটা তো ক্রোবার ও ভাই ক্রোবারও লাগবে সব কিছু লাগবে কী না লাগবে আমার গেমের মধ্যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই আমি আগে বুঝতে পারছি না এটা কী আছে এক্সিট ডোর কী ওকে এই কীটাকে আমি নিচে ফেলে আসবো কারণ এই ডোর কীটা আমার লাগবে এটা মেন ডোরের কী হয়তো দাঁড়াও আর এখানেও তো একটা আছে এটাকে তো খুলতে হবে এটা তো মনে হয় গ্যারাজটা ওকে 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 দাঁড়াও ভাই কী করবো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে ভাই আজকের গেমটা সত্যি বলছে আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে কী না কী করতে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না কত কী করবো কোনটা ছেড়ে কোনটা করবো চলো এখন আমি না একটা কাজ করে নিচে যাই এক্সিট ডোরের কীটা যেটা পেয়েছি সেটাকে নিচে ফেলে আসবো ওই দরজার সামনে তারপরে বাদ বাকি কাজগুলোকে করবো মেন ডোরটা কোথায় এদিকের বাথরুমটা খুলতে হবে কত কী আছে কিছুই তো এখন সেমনভাবে পেলাম না টুকটাক যাই পাচ্ছি সেগুলোকে নিয়ে কালেক্ট করে করে এখানে লাগিয়ে দিচ্ছি যাতে পরে না সমস্যা হয় চলো এক্সিট ডোরের কীটা হয়তো এইটা চলো ও বাবা এটা এখন খুলতে পারবো না যাই হোক এটাকে তাহলে একটা কাজ করে এখানে ফেলে দিই চলো এখানে ফেলে রাখলাম এটা আমাকে মনে রাখতে হবে চলো এখন আমি ওপরে যাবো আরও বাদ বাকি জিনিসগুলোকে খুঁজবো আসছে এখন গ্র্যানি আসছে যাই হোক চলো গ্র্যানি চলে এসছে গ্র্যানি আয় তুই আয় একবার খালি আয় এতো গ্র্যানি এত কেন জোরে দৌড়াতে পারছে আমি তো বুঝে পাচ্ছি না চলো 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 পালাও ক্রোবারটা এখন নিই চলো ক্রোবারটা কোথায় কাজে লাগবে আমি জানি তার আগে এইখানটাও আর একটু ভালো করে দেখে নেবো তারপরে আর বারবার আমি একই ঘরে বারবার আসবো না কারণ বারবার দেখে আমি ভুলে যাচ্ছি কোথায় কী আছে না এখানে কিছুই নেই ছাড়ো বাদ দাও এখানে আর আমি আসবো না না মনে থাকবে আর এখানটা বিশেষ করে ঢুকবো না চলো চলো কত কাজ বাকি এখনও তারও এখানে ডয়ারগুলোকে তো আমি খুলে দেখিনি ও ওরে ভাই প্রথম ডয়ারেই কী পেলাম এটা এটা একটা চাবি বাথরুম কি এটা তো আমি মনে ইউজ করিনি না ধরো বাথরুম কি এটাও তো আমার দরকার ছিল চলো লেটস গো ভাই ডোয়ারটাকে খুলিনি আমি প্রত্যেক কটা ডোয়ার আমি কেন যে খুলছি না আমি ভুলে যাচ্ছি খালি আবার আসছে ওই দেখো ওকে আসতে দাও আসছে এসে গেছে ভাই পালারে ভাই তুই মরবি রে আজকে তুই গেলি আজকে পালাও না গেলাম আজকে আমি গেলাম রে
পাচ্ছি পাচ্ছি বিচি ও ওরে বাবা আরে এই নতুন গ্রানিটাকে দেখো তোমরা খালি একবার কোথায় যাই কোথায় যাই কোথায় যাই আমি ওইখানে চলো আর কোথাও যাওয়ার নেই রাস্তা আবার এখানে ঢুকু ভাই বাথরুম কিটা পেয়েছি কাজের জিনিস পেয়েছি একটা কাজের আমি একটি জিনিস পেয়েছি চলো এই আগে যাক এখান থেকে তারপরে এখান থেকে বেরোবো আমি তার আগে একবার আমি বেরোচ্ছি না এইবারে চলো বাথরুমটাকে খোলা যাক এই তো বাথরুম চলো খোলো খোলো আরে এটাই তো কি পেলাম নাকি রে ভাই খোলে ওকে চলো চলো এখানে অনেক বড় বড় পাজেল ভাই কত কি করতে হবে এখন চলো বাথরুম থেকে খুঁজতে হবে কাজের জিনিস এবার হয়তো কিছু পেয়ে যেতে পারি আরে ভাই গ্র্যানির পেছন থেকে কি রক্ত বেরোয় নাকি কত রক্ত বেরিয়েছে পাইকারের প্যানে ভাই এখানেও দেখো দাঁড়াও এখানে এটাকে আমাকে ঘুরাতে হবে তাহলে দেখো একটা সিক্রেট রাস্তা খুলে গেল লেটস গো নিচে যাই চলো চলো আমাকে এখনও অনেক কিছু ফাইট করতে হবে অনেক কিছু দরকার এখনও ও দাঁড়াও এখানে এটাকে খুলতে হয় এটার জন্য তো আমার কাছে ক্রোবার আছে দাঁড়াও ক্রোবারটাকে নিয়ে আসবো আগে এখানটাও দেখে নি এইটা কি ও এটা তো ফিঙ্গার প্রিন্টটা দাঁড়াও কত কি পেয়ে গেলাম চলো ফিঙ্গার প্রিন্ট আমি পেয়ে গেছি এখন আমি ও এখানে আরেকটা জিনিস আছে ভাই কত কি পাওয়া যাচ্ছে একটা লোকেশনের মধ্যে ও এটা স্কুটার সিট এটা আমার দরকার নেই আর বাথরুম কিটা এখানে ফেলা থাক এটাও কোনো দরকার নেই আমি এখানে ফিঙ্গার প্রিন্টটাকে তাদের করে মেরে দিয়ে আসি তারপরে এখানে ক্রোবার দিয়ে খুলে দেখবো এখানের ভেতরে কী আছে তারপরে আমার বন্ধুর পাজলটাকেও সলভ করতে হবে আমার বন্ধুকেও সুস্থ করে এখান থেকে নিয়ে যেতে হবে কাঁধে করে ও হেঁটে হেঁটে যেতে পারবে না ওকে অনেক অত্যাচার করেছে ওর হাড়গোড় হয়তো ভেঙে দিয়েছে পায়ের যার জন্য ও দাঁড়াতে পারবে না চলো এই ফিঙ্গার প্রিন্ট যেটা আমি পেয়েছি সেটাকে এখন মেরে আসি দরজার মধ্যে তাহলে হয়তো আর দুটো তিনটে হয়তো জিনিস বাকি থাকবে চলো মেন ডোরটা কোথায় ওই দিকটাতে চলো চলো মালটা নিচে আসেনি তো নিচে না এলেই হলো আর কোনো সমস্যা নেই আমার চলো এখন আমি ফিঙ্গার প্রিন্টটাকে এই দরজার মধ্যে মারবো চলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওকে চলো ও চলো আর কি দরকার আর কি বাকি আছে বাকি কী আছে আর ওইটাকে খুলতে হবে মেন আর এইখানে হ্যামারটাকে খুলতে হবে তারপর আমার বন্ধুকে কাঁধে করে নিয়ে এসে পালাতে হবে ভাই আমি গেমটা খেলে আমার আজকে খুবই ভালো ও ক্রোবারটা এখানে পড়া আছে মালটা উপরে আছে ততক্ষণে আমি চলো নিচ থেকে ঘুরে আসি ওটাই দেখি আরে ভাই রে আওয়াজটা করা কি খুব দরকার ছিল খুব একটা দরকার ছিল যাই হোক আওয়াজ হয়ে গেছে আর কিছু করার নেই চলো চলো এখনই সময় এই সময়ের মধ্যে সব কিছু করে নেবো আজকে খুবই ডেঞ্জারাস ভাই ওর হাত থেকে আমি কেন বেছে বেছে যাচ্ছি কারণ জানো কারণ আমার রাতে একটি দিন আছে চলো এটাকে খোলো ভেতরে কি পাওয়া যায় ও এটাই আমার এটাই তো আমি খুঁজছিলাম এতক্ষণ গুরু তুমি ছিলে কোথায় গুরু গুরু তোমারই সন্ধানে আমি ছিলাম লিভার পেলাম চলো এই লিভারটাকে না এখন আমি রান্নাঘরের ওখানে যে লাগাবো ওপরের মিটকেসটাতে কী আছে সেটাকেও খুলে দেখতে হবে চলো 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 আর হ্যামারটা আমি যদি না পাই এই এই ক্রোবারটাকে দিয়ে ডোরটাকে খুলতে পারবো নাকি সেটাও দেখতে হবে চলো এখন আমি যাবো হচ্ছে রান্নাঘরে যাবো চলো চলো ফাঁকা ফাঁকা রাস্তা তো ফাঁকা কিন্তু আওয়াজ তো আমি পাই আশেপাশে কোথাও ঘোরাফেরা করছে ওপরে নেই তো আছেটা কোথায় নতুন গ্রানি আছেটা কোথায় এখানে নেই আস্তে করে চল 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 রে ভাই চল রে ভাই চল এখন লিভারটাকে এখানে লাগিয়ে এখানে হাইড্রোলিকটাকে ওপরে উঠাবো উঠিয়ে এর ভেতরে কী আছে দেখতে হবে চলো আমি এখন এর উপরে উঠব আরে ভাই কী নুবরা এখন আমাকে ঘুরে ঘুরে আবার এদিক থেকে ঘুরে ঘুরে ওইদিকে যেতে হবে ওইদিক থেকে ঘুরে ঘুরে এদিক যেতে হবে চল ওঠা উপরে উঠ চলো চলো এখন আমি এই হাইড্রোলিকের সাহায্যে উপরে উঠছি আর এই ডয়ারটা খুলে দেখবো এই ডয়ারের ভিতরে আছেটা কি কোথায় কোন ডয়ার এরে ভাই এই ডয়ারটা কেস করেছে আমাকে আবার এইখানটাতে লাগাতে হবে কাজের কিছু আছে মনে হয় তো কোনো চাবি আছে আবার এটাকে বন্ধ করো তারপরে আবার কত কাজ ভাই মাথা ধরে যাচ্ছে আমার এই করতে মাথা ধরে যাচ্ছে আজকের গেমটা খেলতে সত্যি বলছি অনেকটা বড় পাজেল আছে এখনও তো কিছু শেষ হলো না এখন আমাকে এটাকে এখানে লাগাতে হবে চল এটাকে দরজাটাকে বন্ধ কর চল আবার ওট চল 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 তাড়াতাড়ি চল গ্র্যানি চলে এলে কিল্লাপ হতে হবে আবার মরে যাব আরে ভাই এখনও হাত পায় না নাটকা মাল খোল এবারে দরজাটাকে খোল এখানে কী আছে এটাকে বার কর ও গ্যারেজ কি ইয়েস ইয়েস এটাই আমার দরকার ছিল ভাই ফাইনালি গ্যারেজ কিটা ওঠ কী রে ভাই কী শয়তান নাপ 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 চল এটা আমাকে আবার উপরেও নিয়ে যেতে হবে তাই জন্য একটা কাজ করি এটাকে এখন ছোট করে রেখে দিই চল 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 গ্র্যানি আসবে এই বন্ধ কর তাড়াতাড়ি করে ওকে গেছে চলো এখন আমি উপরে যাবো গ্যারেজটাকে খোলার জন্যে গ্র্যানি কোথায় এই দরজাটাকে বন্ধ করো গ্র্যানি আসলোই তখন আমি এখান থেকে বেরোবো গ্র্যানি যখনই আসবে আসে ছুটে ছুটে আসছে ওই দেখো উড়ি বাবারি পালাউড়ি
মুহূর্তে মুহূর্তে আবারও বেঁচে গেছি, মুহূর্তে মুহূর্তে আবারও বেঁচে গেছি। গ্যারেজটা কোথায় ছিল জানো? গ্যারেজটা যেন কোথায় ছিল ভুলে গেলাম আমি। গ্যারেজটা কোথায় ছিল? দরজাটা এখানে, 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 এই তো, এই তো, এই তো, এটাই, 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 এটাই। খোলো, খোলো, খোলো গ্যারেজের পাজেল, চলো। গ্যারেজের কী হয়তো আর লাগবে না। এই দেখো, এইখানে একবার তোমরা খালি দেখো গাইস, দেখছো, দেখছো, এইখানে আরও স্কুটার স্কিপ, কার স্কিপও আছে। তোমরা যদি আমাকে কমেন্টে বলো, আমরা আমি এটাও করব, আমি এটাও পরের একটা ভিডিওতে এনে করব, সেখানে আমরা এইগুলোর স্কিপও করব, ঠিক আছে। ও, এখানে একটা তো আমি কাটিং প্লায়ার্স পেয়েছি, চলো, ঠিক আছে, ঠিক আছে। আর গাড়ির তলায় একটা কী কী পেয়েছিলাম জানো? এটা কী জানো, কী একটা। আর আমি কার কীটা পেয়েছিলাম ভুলে গেছি। ও, এটা তো স্টোর রুম কী। ওকে, স্টোর রুম কীটা হচ্ছে আমার বন্ধুর, ওখানে যেতে পারবো। তার আগে দাঁড়াও, আমি একটা কাজ করি, এইখানে এটাকে খুলি, চলো না, আগে একটা কাজ করি, চলো। এ কী কাজ করবো আগে বুঝতে পারছি না, চলো। ও, চলো আমি আগে একটা কাজ করি, এইটারই এটা খুলি, চলো। কী করবো বুঝে পারছি না, চলো কাটিং প্লায়ার্সটাকে নিয়ে ওপরে যাব। ভাই, তোমরা খালি একবার বলো যে আমি এটার স্কিপ করবো নাকি। এখানে কার স্কিপ, স্কুটার স্কিপ, অনেকগুলো স্কিপ আছে, আরও রোপ স্কিপ, অনেকগুলো স্কিপ আছে ভাই একটা গেমের মধ্যে, সেগুলো সবই করবো। তোমরা খালি কমেন্টে জানাও। এই দেখো, দেখে নিয়েছে, পালাও, 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 চলো। এখন আমি ওই যে সেই কোথায় একটা যাচ্ছিলাম যেন, ওইখানটায় যে তারগুলোকে কাটবো, দাঁড়াও, যেখানে আমি যেতে পারছিলাম না, ওখানে ইলেকট্রিকের এ করে রেখেছিলো। কোথায় গেল, কোথায় গেল? এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। এখান থেকে এখন আমি ইলেকট্রিকের তারগুলোকে কাটবো, তারপরে আমি ওপরটাতে যাবো। চলো, চলো, সামনে বেশি যাস না, কারণ এখানে কারেন্ট দিয়ে রেখেছে মালটা। চলো আরেকটা, এই তো, চলো, 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 খুলে দিয়েছি। আর এখানের এইটা কীটা, রুফ কি, রুফ কি তো এটা? হ্যাঁ ভাই, ভয়ঙ্কর প্লাস ইন্টারেস্টিং, এরপরে কী হবে সেটাই হচ্ছে আমার কথা। চলো, খুবই মজাদার লাগছে আজকের গেম প্লেটা খেলে। চলো, আমি গ্রেনির ছাদে উঠে গেছি, নতুন গ্রেনি, কী চকচক করলো একটা। কিছু তো আমি পাচ্ছি এখানে, কিছু তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কী আছে বুঝতে আমি পারছি না দূর থেকে। এটা কী, এটা কী? ও, এটা ধর, এসব কী আমার দরকার নাই এসব। এখন আমার মালটা ছাদে আসতে পারে, কারণ আমি আওয়াজ করে দিয়েছি। দেখো গ্রেনির এই বাড়ির ছাদটা দেখো, এটা কি? ও, শাবল পেয়েছি। ওকে, শাবলটা আমার কোথায় লাগবে আমি জানি ভালো মতন। দাঁড়াও, দাঁড়াও, শাবলের আগে আমার ওই স্টোর রুম কীটাও লাগবে। না না না, স্টোর রুম কীটা লাগবে না, না না, স্টোর রুমটা কীটা লাগবে না। যাই হোক, চলো এটা নিয়ে আমি এখন বাথরুমে যাব। আওয়াজ তো হয়েছে, গ্র্যানি আসছে না কেন এখন? ওই তো, ওই দেখো, এসে গেছিলো। বাপরে বাপ, মরতে মরতে বেঁচেছি। চলো এখন আমি বাথরুমে যাব, বাথরুমে যাব। এখানে কী পড়ে আছে, এটা কী পড়ে আছে? এই ইঞ্জিন পার্টিটা আমার আজকে কোনো দরকার নেই ভাই, তোমরা খালি একবার বলো, পরের ভিডিওতে আমরা সেটারও এস্কেপ করবো। চলো, বাথরুমটা তো নিচে ভাই, আমি নুবরের মতন খেলছি কেন? বাথরুমটা তো নিচে আছে, আমি ভুলে গেলে এত তাড়াতাড়ি হয় নাকি? চলো, চলো, বাথরুমে আমি চলে এসেছি। এই বাথরুমে যে আমাকে এখন খোদাখুদি করতে হবে, খোড়াখুড়ি, ওই, ও তাই বলো, এটাই আমি কী যেন ফেলেছি মনে নিজেই জানি না। চলো, এখানে আমি একটা জিনিস পেতে পারি। খোর, খোর, কী পেলি ভাই? খুঁড়তে খুঁড়তে ফটাফট হাতে তুলে নিলি এটা। ও, হ্যামার, হ্যামার। চলো, এইটা নিয়ে আমি এখন একটা কাজ করবো, মেন ডোরটা আমি খুলতে পারবো হ্যামারটাকে দিয়ে। তাহলে আমি করবো কি, হ্যামারটা দিয়ে মেন ডোরটাকেও খুলবো, আর ওখানে অনেকগুলো প্ল্যাঙ্ক আছে, সেই প্ল্যাঙ্কগুলোকেও খুলতে হবে। চলো, চলো, চলো ভাই সাব। দেখো, আমি হ্যামারটাও পেয়ে গেলাম ফাইনালি। চলো এখন আমি মেন ডোরটার ওখানটাতে যাবো, মালটা আসছে না তো? না 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 না, চলো মেন ডোরের এই দরজাগুলোকে, কাঠের এগুলোকে খুলতে হবে এখন। চলো, 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 খোল, খোল, খোল। একটা খুললাম ভাই, কতবার খুলতে হবে? দুটো খুললাম। ও ভাই, আওয়াজ হচ্ছে, কিন্তু আওয়াজ কিন্তু হচ্ছে, মালটা আসছে ওইখানে, মনে হচ্ছে আমাকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে, যতদূর সম্ভব। চলো বেরো এবার। খুলে কি দিয়েছি আমি, আমি কি খুলে দিয়েছি আমি বুঝতে পারছি না, পুরো কি দরজাটা আমি এটা খুলে দিয়েছি? ওকে, মনে হয় খুলে গেছে। যাই হোক, আমি আর এখানে কিছু বেশিক্ষণ সময় কাটাবো না, আমি এখন ওপরে যাব, আরও অনেক অনেক জায়গায়, অন্য অন্য জায়গায় যে আমাকে ওই প্ল্যাঙ্কগুলোকে খুলে আসতে হবে, তার জন্য আমাকে এখন ওপরে যেতে হবে। দাঁড়াও, চলো। ওই তো, ওই তো, ওই তো, গ্র্যানি আসছে, গ্র্যানি আয়, গ্র্যানি আয়, গ্র্যানি আয়, ভিতরে আয়। এই, এই তো, এই তো এসছে গ্র্যানি। চলো আমি এখন উপরে যাব, উপরে যে প্ল্যাঙ্কগুলোকে খুলবো, ওই গ্যারেজের ওখান থেকে ঢুকবো আর প্ল্যাঙ্কগুলোকে খুলবো। পালা, 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 পালা। এই মুহূর্তে আমি চলে এসেছি গ্যারেজে, এই প্ল্যাঙ্কগুলোরই কথা বলছিলাম খোলার জন্য। চলো এই প্ল্যাঙ্কগুলোকে খুলি, আবার তো আওয়াজ হবে রে ভাই। চলো ভাই, টানেলটার, আরে ভাই বাদ দাও, বাদ দাও, ধরো এখানে কীটা যেটা আছে সেটা নিয়ে এখন এখান থেকে পালাও তাদের করে, ফুরুত করে, আমার বন্ধুকে যে দেখি কেমন আছে বন্ধু। তোল, তোল, তোল কীটাকে ভাই, এতটা কেন সেন্সিটিভিটি আমি বুঝে পাচ্ছি না। চলো, 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 তুলে নিচ্ছি। গ্র্যানি আসলো বলে গ্র্যানি নিচে আসবে, তখনই আমি উপরে যাব, নাহলে আমি যাচ্ছি না উপরে। তারপর ওই নিচে এসে টানেলটাতেও ঢুকবো, ওইখানে আমাকে ঢুকে অনেকগুলো পাজেল আছে ভাই, এখনও অনেক পাজেল ভাই সাহব। খেলতে খেলতে মাথা ঘুরিয়ে যাবে, প্রচুর বড়ো গেম ভাই, প্রচুর বড়ো গেম। চলো এখন আমি আমার বন্ধুর কাছে যাব, আমার বন্ধুর কাছে যাব, আমার বন্ধুর কী অবস্থা আছে দেখবো। চলো, বন্ধুর দরজাটা কোথায় গেল? এই তো, এই তো, এই তো, এই তো, এই তো। চলো, মালটা ওই দিক থেকে গেল না, এখানে আসাটা আমার উচিত হলো না। যাই হোক, চলো দরজাটা খোল রে ভাই।
ওকে চলো। এই তো বন্ধু, আমি চলে এসেছি বন্ধু। আমি জানি তোর সাথে গ্র্যানি অনেক অত্যাচার করেছে। এই দেখো বন্ধুর ঘরে এখানে আমার একটা স্কুটারের হ্যান্ডেল। হ্যালো 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 বললি, আমার নাম গুল্লি, তোর নাম বললি, আমি জানি তোর খুব অসুস্থ হয়ে পড়ে আছিস। দাঁড়াও, এ দাঁড়াও তো, আমি তো সবই করে দিয়েছি, তাহলে কি আমার বন্ধুকে কাঁধে তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো? চলো চেষ্টা করে দেখি। আমার তো মনে হয় সব কিছুই হয়ে গেছে, আমাকে এইসব খুলতেও হতেও নাও পারে। ধরো আমি একটা কাজ করি, আমার বন্ধুকে কাঁধে বুল্লিকে চলো কাঁধে তুলি, আর আমি দরজার ওখানে যাবো। আমার মনে হয় আমি সবই খুলে দিয়েছি, চলো আমি বুল্লিকে কাঁধে তুলে দিয়েছি। হে বন্ধু চলো ভাই, আমি অনেকটা আসতে হয়ে গেছি, অনেকটাই আসতে হয়ে গেছি। বন্ধু বন্ধু দেখে 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 ওই দেখো মরতে মরে যাবো, আমিও মরবো, আমার গ্র্যানি গ্র্যানি আমাকেও মারবে, আমার বন্ধুকেও মারবে, বুল্লি গুল্লি। চলো এখন আমি দরজা খুলে পালানোর চেষ্টা করব গ্র্যানির বাড়ি থেকে। আমার তো সব হয়ে গেছে মনে হয়, আমার বন্ধুকে আমি কাঁধে তুলে নিয়েছি, এবারে খালি পালানোর বাড়ি। গ্র্যানিকে এখান থেকে যেতে দাও আগে, এতটা আসতে হাঁটছে এখন। এখন দেখো জোরে হাঁটার কোনো নাম গন্ধই নেই। দাঁড়াও মালটাকে একটু টুং টাং করে আওয়াজ করে এদিক থেকে ওইদিক যাবো, ওইদিক থেকে এদিক তাই করবো। চলো এটাকে এখানে ফেলো, আর এখান থেকে আমি বেরিয়ে যাবো চুপচাপ। আয় আয় আয়, চলো গ্র্যানি ঢুকেছে ঘরের ভিতর, এবার আমি নিচে যাবো। দেখো কেমন লাগছে ভাই, চ্যাংদোলা করে আমার বন্ধুকে নিয়ে যাচ্ছি, আমার বন্ধুকে নিয়ে স্কিপ করতে যাচ্ছি। দেখো পোদ উঠিয়ে বসে আছে আমার কাঁধে। ভাই একটু তো হেঁটে নে, এত বড় হয়ে গেছিস, ধেরে খোকা, আমার কাঁধে কাঁধে যাচ্ছিস। দেখো ভাই আমার বন্ধুকে আমি কাঁধে নিয়ে এখন স্কিপ করতে চলেছি এই নতুন গ্র্যানির বাড়ি থেকে। চলো দাঁড়াও, ডোরের কীটা কোথায় গেল এখন আমাকে সেটাই দেখতে হবে। এখন গোলমাল পাকিয়ে গেলে হবে না। এটা কি, এটাই, ও এটাই এক্সিট ডোরের কী? চলো, আরে ভাই ওটাতে কেন তুই পারিস না আমি বুঝে পাই না, একবারে ওঠা এত তুত্তুর তুত্তুর কেন করিস? চলো দেখা যাক দরজাটাকে খুলতে পারি নাকি, হয়েই তো গেছে প্রায় বলতে গেলে হয়তো। চলো দরজাটাকে খুলি। ওকে ওকে, দেখো আমি আর আমার বন্ধু এই নতুন গ্র্যানির বাড়ি থেকে আমার বন্ধুকে কাঁধে নিয়ে এসকেপ করে গেলাম। ইয়েস পারলাম, আমি পারলাম। গ্র্যানি তুমি তাকিয়েই থাকো ভাই, এই নতুন গ্র্যানিটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল, আর আমি একবারও তার হাতে না মরে নতুন গ্র্যানির বাড়ি থেকে এসকেপটা করে ফেললাম। যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, সেগুলো করব। তাহলে চলো আজকের গেম প্লেটা তোমাদের কেমন লাগলো ওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটিতে লাইক না করে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবটাও করে নিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে চলে, বাই বাই, গুড বাই, টাটা।